ভালো বুঝছো তো ভাই? তেরা পাওয়ার, তেরা পাওয়ার, ও সত্যি বলে বলতে পারবো না এতটা পাওয়ার বাইকের। ওই দেখো আজ আমি KTM Duke 390 চালাচ্ছি। তো আপনাদের আজ এই বাইকটারই ফার্স্ট রাইডিং এক্সপিরিয়েন্স অ্যান্ড একটা শর্ট রিভিউ দিতে চলেছে। সো প্রথমে লুকসের কথা বলি, এই মডেলটা 2017 লঞ্চ হয়েছিল অ্যান্ড আগের যে মডেলটা ছিল সেটা এখনকার ডিউক 200 মতোই দেখতে ছিল, প্রায় সেম বলা যায়। বাট এই নিউ মডেলটা KTM সুপার ডিউক থেকে ইন্সপায়ার্ড, মানে বাইকের লুকটা প্রায় KTM সুপার ডিউকের মতোই করা হয়েছে অ্যান্ড এটা দুটো কালার ভেরিয়েন্টে পাওয়া যায়, প্রথমটা হোয়াইট আর দ্বিতীয়টা অরেঞ্জ যেটা আমি চালাচ্ছি। অ্যান্ড এতে স্প্লিট LED হেডলাইট রয়েছে যা এটা লুকটাকে দেখতে আরও আকর্ষণীয় করে তুলেছে। অ্যান্ড এটাতে ফুল HD কালার ডিসপ্লে আছে অ্যান্ড এটা একটা দারুণ জিনিস হলো, দিনের বেলায় এটা এখন সাদা দেখাচ্ছে বাট রাতে এটা ব্ল্যাক হয়ে যায় থ্যাঙ্কস টু সেন্সার। এছাড়াও এটা এর মধ্যে গিয়ার শিফট ইন্ডিকেটার, ফিউল ইন্ডিকেটার, ডেট অ্যান্ড টাইম মিটার, ট্রিপ মিটার এগুলোও তো আছে। অ্যান্ড অলসো এটাকে মোবাইল থেকেও কানেক্ট করা যায় যার ফলে কল, পিক আপ অ্যান্ড অডিও কন্ট্রোল করা সহজ হয় অ্যান্ড এই সমস্ত কিছু কন্ট্রোল হয় এই বাম হাতের এই সুইচগুলো দ্বারা, এই ন্যাভিগেশন সুইচ বলা যায় এগুলোকে। এছাড়াও এতে আছে স্লিপার ক্লাচ, ক্লাচ অ্যান্ড গিয়ার লেভারটাকেও নিজের কমফোর্ট হিসাবে অ্যাডজাস্ট করার সুবিধা রয়েছে এতে। সো এবার বলি ইঞ্জিনের কথা, তো দেখতে পেলে এই গাড়ির কেমন পাওয়ার, যদিও এই গাড়ির পাওয়ার আমি তেমনভাবে শো করাইনি, সত্যি বলতে আমার প্রচণ্ড ভয় লাগছিল অ্যান্ড সত্যি এটা প্রচণ্ড পাওয়ারফুল মেশিন। আর সবই সম্ভব হয় এর 373cc ইঞ্জিন দ্বারা। সো একদম এটাতে রয়েছে 373cc সিঙ্গেল সিলিন্ডার ফোর স্ট্রোক ওয়ালা লিকুইড কুলড FI ইঞ্জিন যা প্রদান করে 42.9 BHP ম্যাক্স পাওয়ার 9000 RPM-এ অ্যান্ড 37 Nm-এর ম্যাক্সিমাম টর্ক 7000 RPM-এ অ্যান্ড তাছাড়া এটাতে 6টা গিয়ার রয়েছে। সো এবার আসি মাইলেজের কথায়, তো তার আগে বলে দিই যদি তুমি মাইলেজ দেখো তাহলে এই বাইকটা তোমার জন্য না, কারণ এর মাইলেজ অনেক কম, খুব জোর হলে 20-25 মধ্যে মাইলেজ পাবে, তা আবার সেটা তোমার চালানোর উপর নির্ভর করবে। অ্যান্ড প্রাইসের কথা বলি, এটার কলকাতায় এক্সোরুম প্রাইস হলো 2,75,000। আমি এটা গুগল সার্চ করে বললাম, তোমরা চাইলে শোরুমে গিয়ে প্রাইসটা সম্বন্ধে কনফার্ম হতে পারো। আর এতে 320 mm-এর ফ্রন্ট অ্যান্ড 230 mm-এর রেয়ার ডিস্ক ব্রেক রয়েছে অ্যান্ড অবশ্যই ডিউয়াল চ্যানেল ABS রয়েছে। আর একটা দারুণ জিনিস হলো এই বাইকে ABS অন অফ অপশান ছাড়াও এর সাথে সুপার মোটর অপশান দেওয়া আছে। এই গরমে পায়ের মধ্যে আমি হিট ফিল করতে পারছি, 393cc ইঞ্জিন, গরম তো হবেই বাট একটু গরম হচ্ছে সিআরসি। ও সত্যি বলতে কি বাইকটা চালাতে খুবই মজা লাগছে, ভীষণই মজা লাগছে, ভীষণই স্মুথ বাইক, পাওয়ারটাও লাজবাব, সিটিং পজিশনও যথেষ্ট কমফোর্টেবল। ওকে সো জাস্ট এতটুকুই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো, কোনো সাজেশন থাকলে বা কোনো কোশ্চেন থাকলে নিজে কমেন্ট করো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো।